শিশু শিক্ষা কেন্দ্রে রান্না করা চাল নাকি প্লাস্টিক চাল? প্লাস্টিক চাল সন্দেহ হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্ষীরপাই পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের শিশু শিক্ষা কেন্দ্রে। শিশুদের খাবার রান্না করার জন্য চাল আনতে গিয়ে বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ রান্নীদের। চালের বস্তার ভিতর দেখেন একেবারে সাদা রঙের চাল ছড়িয়ে রয়েছে। বিষয়টিতে সন্দেহ প্রকাশ করছেন রান্নার কাজে দায়িত্বে থাকা মহিলারা। আজ 4 দিন নজরে পড়েছে। এর আগে শুনেছে পৌরসভাতে? না, পৌরসভাতে আমরা আমি তো জানিনি, শোনাবো কি? প্লাস্টিক চালের ঘটনায় চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরাও। জানা গেছে শিশু শিক্ষা কেন্দ্রে প্লাস্টিক চালের বিষয় নিয়ে খাদ্য দপ্তরের সাথে কথা বলার আশ্বাস দিয়েছেন চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নম্বরে।